দিদি কি বলবেন, সিঙ্গুরে দইয়ের পর আবার মুড়ি কেমন লাগছে? সব এখানকার ভালো ভালো খাবার খাচ্ছি রোজ সকালবেলা। তাই এই গরমটা খুব ফেমাস খাবার সিঙ্গুরে। তাই মুড়ি তো এখানকার গ্রাম বাংলার মায়েরাই করে। আর তার সাথে আলুর দমটা দারুণ টেস্টি। একটু মিলিয়ে খাওয়া হলো। এসব তো খাওয়া হয় না কলকাতায়। হ্যাঁ একদম এখানকার আদি গ্রামের পাশে একদম অরিজিনাল খাবার। খুশি, আমি ভীষণ আনন্দিত এবং আমি চিরকৃতজ্ঞ হুগলি জেলার সব মানুষের কাছে যে এত পাটফাটার কারণে এত কষ্টের মধ্যেও তারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারপরে রাস্তা থেকে ক্ষেত থেকে কাজ করতে করতে ছুটে ছুটে আসছেন, দেখা যাক আমি জয়লাভটা করি, তারপরে তো আপনাদের সাথে কথা হবে, আপনারাও থাকবেন, আপনারা থাকবো, মানুষে থাকবেন, দেখা যাবে। মানুষের সমর্থন কেন পাচ্ছে? ভালো পাচ্ছি, পজিটিভ ফিডব্যাক এবং সব মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি। অসহ্য গরম, সবাই ভালোবাসে, মুড়ি খাই কিন্তু সিঙ্গুরের মুড়ির টেস্ট আলাদা। বাড়িতে যে মুড়ি খাই বিকেলবেলা একটুখানি চা কফি সাথে মুড়ি খেলাম, একটু চানাচুর পেঁয়াজ দিয়ে মুড়ি খেলাম, আলু দিয়ে ফার্স্ট টাইম। চলো আপনার আশীর্বাদ নিতে এসেছেন, আপনার উপর জোড়া ফুল চিহ্ন ভোট দিয়ে ভোটে জয়যুক্ত করুন। মাগো আপনার দুর্গায় এসেছেন বেচনা ব্যানার্জি, হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের সবার প্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন, IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।